তো আজকে চলে এসেছি কেদারনাথ মন্দির দর্শন করতে। আর এটা আর কোথাও না, আমার বাপের বাড়ির পাড়ার ঠাকুর, আমার এত ঘরে ঠাকুর বললে চলে। দারুণ দারুণ করেছে প্যান্ডেলটা, আর এটা যতদূর সম্ভব হুগলি ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে। তো চলুন আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাই, আর তার আগে আমার লাইনটা বন্ধ হয়ে গেলে দেখিয়ে দেখো। আর এই লাইন এই রাস্তা থেকে পেকে গিয়ে আরো 1 কিলোমিটার দূর অব্দি চলে গেছে, এতটাই ভিড় হয়ে গেছে। তোমাদের পাঠ ঠাকুর যাক, আমাদের পূজোটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার শ্বশুরবাড়ি এলাকা, তো এই ভাই বলছে অনেকগুলো প্রাইজও পেয়েছে এখানে হুগলি জেলার মধ্যে, প্রথম হুগলি জেলার মধ্যে এটাই প্রথম। আচ্ছা, আর তারপর TV9 থেকেও প্রাইজ পেয়েছি আমরা, তারপর কেদারনাথ থেকেও প্রাইজ পেয়েছি আমরা। আচ্ছা, TV9 থেকে কোনটা সেরা সেরা পুরস্কার? TV9 থেকে, হ্যাঁ সেরা সেরা পুরস্কার। আর TV9 থেকে? TV9 থেকেও সেরা পুরস্কার। আচ্ছা, তো বুঝতেই পারছেন কি সিচুয়েশন, মানে এত সুন্দর। চলুন এবার গুহায় প্রবেশ করি, আর ভেতরটা খুব সুন্দর লাগবে ঠাকুরটা, মানে একদম যেরকম ভাবে কেদারনাথে আমরা প্রবেশ করি ঠিক সেই ধরনের সিঁড়ি, এবং চারপাশে দেখতে পাচ্ছেন গুহার মতো আকার। হয়তো ক্যামেরা একটু অন্ধকার লাগছে, তো পুরো একদম সেরকম ভাবে দেখা তৈরি করা হয়েছে চাদরটা। দেখুন গুহার দেওয়ালটা কি মানে কত সুন্দর করেছে। এটা আমাদের হুগলি জেলার সেরা পুজো প্যান্ডেল, আগে শুনেছেন হয়তো কথাটা, তো দেখুন কেন সেরা। সব মিলিয়ে পুরোটা কেমন লাগলো, আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।